প্রিয় ভিউয়ার্স, যখন বাবা মার আদরের ছেলে বা মেয়ে হার্ডওয়ার্কের দ্বারা লাইফে অনেক বড় কিছু অর্জন করে নেয়, তখন সেটা বাবা মার কাছে অনেক গর্বের বিষয় হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা এমনই একজন সাকসেসফুল মানুষের ব্যাপারে কথা বলবো, যিনি নিজের হার্ডওয়ার্কের দ্বারা নিজের মা বাবার পাশাপাশি নিজের রাজ্যের সকলের মন জয় করেছেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকের আমাদের এই ভিডিওতে হায়দ্রাবাদের তেলুগু অভিনেত্রী সুয়াতি দীক্ষিতের কিছু অজানা তথ্য সম্পর্কে জানব। তাই আপনি যদি অভিনেত্রী সুয়াতি দীক্ষিতের একজন ফ্যান হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। সুয়াতি দীক্ষিত, যাকে আমরা সকলেই 2012 সালে তোর নাম সিনেমায় দেখেছি, সেই সিনেমাটি ছিল সেই সময়কার একটি জনপ্রিয় সিনেমা এবং সেই সময় এই সিনেমাটি দেখে অনেক ছেলেই তার উপর ক্রাশ খায়। তবে এখন কি করছেন সুয়াতি দীক্ষিত এবং কেনই বা তাকে আর বাংলা সিনেমায় দেখা যায় না, চলুন বিস্তারিত জেনে আসি। তার জন্ম 20 মার্চ 1993 সালে হায়দ্রাবাদের তিলাঙ্গানায় এক আর্মি ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম বিনোদ কুমার দীক্ষিত, যিনি বর্তমানে একজন রিটায়ার্ড আর্মি অফিসার। তার মা রাজা লক্ষ্মী, যিনি একজন হাউস ওয়াইফ। ছোটবেলা থেকেই তার মধ্যে কিছু করার খিদে ছিল, তাই তিনি কখনো নিজের সময় নষ্ট করতেন না। তিনি সবসময় কিছু না কিছু করতেই থাকতেন, যার কারণে তার বাবা মা বুঝতে পেরেছিল সে অন্যদের থেকে আলাদা। তার পড়াশোনার কথা শুনলে আপনারা অবাক হবেন, তাকে কখনো পড়াশোনা নিয়ে কিছু বলতে হয়নি, সে সবসময় সময় মতো পড়াশোনা করত। পড়াশোনার প্রতি তার আলাদাই টান ছিল। তবে পাশাপাশি তিনি অভিনয় করতে চাইতেন, তাই ছোটবেলা থেকেই নাচ করা, গান করা, মুভি দেখার প্রতি আগ্রহী ছিলেন। চেন্নাই কলেজ থেকে সে তার কলেজ শেষ করেন। তেলুগু ইন্ডাস্ট্রিতে আজকের দিনে অনেকটা হার্ড ওয়ার্ক করে কাজ করার কথা বলতে গেলে সুয়াতি দীক্ষিতের কথা সবার আগে মাথায় আসে, যিনি কোনো রকম সাপোর্ট ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বিশাল জায়গা করে নিয়েছে। তিনি তার ক্যারিয়ার শুরু করেন 2009 সালে চাইল্ড আর্টস হিসাবে একটি টিভি শোর মাধ্যমে। তারপর 2010 সালে এমপিলো এমপিলে সিনেমায় হিরো এবং হিরোইনের ফ্রেম রোল প্লে করেন। এসব মুভিতে তেমন সাফল্য পান না, যার জন্য তাকে সবাই চিনতে শুরু করবে। তার লাইফের টার্নিং পয়েন্ট আসে 2012 সালে একটি বাংলা মুভিতে তোর নাম সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এই সিনেমার ফলে তার জীবনের পথ চলা শুরু হয়। এই সিনেমার মাধ্যমে তিনি তেলুগুর পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রিতে বিশাল জনপ্রিয়তা পান, কিন্তু তারপর থেকে তাকে আর কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি। তিনি তোর নাম সিনেমায় অভিনয়ের কারণে এতটাই ভাইরাল হয়ে যান, যার কারণে রাম গোপাল নামে এক প্রডিউসার তাকে তেলুগু ছবির জন্য হায়ার করে নেন এবং তিনি তারপর থেকে একের পর এক তেলুগু সিনেমায় কাজ করেই চলেছেন, যেমন ব্রেকআপ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, চিত্রাঙ্গনা এবং সিম্বা নামক আরও অনেক ছবি। তার রিসেন্ট ছবি সেটা 2021 সালে মুক্তি পায়, তার দে এম নামে একটি তেলুগু ছবি। তাহলে বুঝতেই পারছেন, ইনি বাংলা সিনেমায় কাজ না করলেও একের পর এক তেলুগু সিনেমায় কাজ করেই চলেছেন। তিনি তার অভিনয়কে অনেক ভালোবাসেন, তিনি কখনো রেজাল্ট নিয়ে ভাবেন না, তার ফোকাস সবসময় তার কাজের প্রতি থাকে। আর আমরা সবাই জানি যে কর্মে কোনো খুঁত না থাকলে রেজাল্ট আপনা আপনি ভালো হয়। বর্তমানে তিনি তেলুগু ইন্ডাস্ট্রিতে একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি জিম করতে ভীষণ পছন্দ করেন এবং তিনি অনেক শক্তিশালী। তিনি তার হাইট নিয়ে সন্তুষ্ট নন, তার লম্বা মানুষ ভীষণ পছন্দ, তবে সেই তুলনায় তার হাইট কম। তার হাইট 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন 52 কেজি। তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছেন, তার একটি ভাইও রয়েছে যার নাম প্রীতম দীক্ষিত। তো ভিউয়ার্স, সুয়াতি দীক্ষিতকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।